যে তারা তাদের নিজেদের লোকজন দিয়ে ক্ষয়ক্ষতি করিয়ে, নিজেদের লোকজন দিয়ে অগ্নিসংযোগ করিয়ে, বিভিন্ন ভাবে হামলা করিয়ে তারপর আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। কোন শিক্ষার্থী কোন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেনি, কোন জায়গায় অগ্নিসংযোগ করেনি, এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল যে আমরা একটা যৌক্তিক বিষয় নিয়ে, ন্যায্য বিষয় নিয়ে কথা বলছি। বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ বাহিনীর র‍্যাব এবং বিজিবির পাহারায় আপনার ক্ষমতাসীন দলের যে সংগঠন গুলো আছে তারা শিক্ষার্থীদেরকে ব্যাপক হারে নির্যাতন করে, এবং নির্যাতন করার পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, এবং তুলে দেওয়ার পর তারা আবারও নির্যাতন করে, জানি না আজকে তাদের কয়েকজন তাদেরকে সাথে কি করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে নাকি গ্রেপ্তার দেখানো হয়েছে। আজকে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে যারাই শিক্ষার্থী যারাই নেমেছে তাদের উপর নির্বিচারে গুলি চলছে, এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং অন্যান্য যে সংগঠন গুলো আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তারা তাদেরও হামলা শিকার হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক যেটা, সেটা হলো শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে সাহায্য চাইছে, সেনাবাহিনীরা সাহায্য না করে বলতো সেনাবাহিনীরা তাৎক্ষণিক যুবলীগের হাতে আমাদের আমাদের শিক্ষার্থী ভাইদেরকে তুলে দেওয়া হয়েছে। আমাদেরকে বিভিন্ন ভাবে ক্লেম দেওয়া হচ্ছে, বিদেশি কর্তৃপক্ষের কাছে বলা হচ্ছে আমরা উগ্রপন্থী, এবং আমাদেরকে বিভিন্ন ভাবে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে, এবং এখন পর্যন্ত আমরা জানতেছি যে বিভিন্ন জায়গায় আমাদেরকে গণহারে গ্রেপ্তার করা চলতেছে, সারা দেশে এক প্রকার গণহারে গ্রেপ্তার চলতেছে। কোট আন্দোলনকারী যারা করছে তাদের নেতাদের মধ্যে একজনকে আমি পেয়েছি, যোগ সংযুক্ত করেছি, তার কাছ থেকে একটু বর্তমান অবস্থা জানতে চাই। শুনতে পাচ্ছেন অভি? হ্যাঁ, সকলেই শুনতে পাচ্ছি। প্রথমেই যে বিষয়টা আপনাকে জানাতে চাই সেটা হলো আমরা সমন্বয় একটা প্রাণ নাশের আশঙ্কায় একটা প্রাণ নাশ প্রাণ নাশের আশঙ্কায় আছি, এবং গতকাল আপনার সাথে কথা বলা অবস্থায় একটা জায়গা থেকে পায়ে গুলি লেগেছে বলে অবস্থায় আমি যখন চিকিৎসা নিতে যাচ্ছিলাম তখন আমাকে আটক করার চেষ্টা করে, এবং পরবর্তীতে গুলি বিদ্ধ পানিয়ে দৌড়ে পালানোর সময় আবার গুলি করা হয়। সেই শব্দ হয়তো আপনি কলে লাইনে থাকা অবস্থায় শুনতে পাচ্ছেন। এখন আমি কোনো মতে একটা সেফ প্লেসে আসছি, জানি না কতক্ষণ সেফ থাকতে পারবো। আসলে কোনো অপরাধ না করে সাংবিধানিক আমাদের যে সাংবিধানিক অধিকার, সেই অধিকার নিয়ে কথা বলার কারণে আজকে নিজ দেশে আমাদের একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে, যেটা খুবই দুঃখজনক। এবং আমার হাতে এবং পায়ে গুলি লেগেছে, আমি চিকিৎসা গ্রহণ করতে পারিনি। হ্যাঁ, আপনি ছাড়া অন্যদের অবস্থা কি, আর আপনাদের আন্দোলনের পরিকল্পনা কি? বাংলাদেশ তো মোটামুটি এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে নাকি, এটা একটু জানতে চাই, পরিস্থিতি কি? আমি আমি আপনার সাথে যে মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে এখনো আকাশ থেকে হেলিকপ্টার হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার রাউন্ড দিচ্ছে, এবং লাইট মেরে যে রেড করার যে সৃষ্টিটা সেটা এখনো চলমান আছে, এটা আপনাকে আমি জানিয়ে রাখতে চাই। আর আরেকটা বিষয় হলো আজকে আপনি একটা আপনার যেই পেজ পেজ থেকে আমি একটা আপডেট পাইছিলাম যে রায়ের বাজার একটা যে আমাদের যে বেওয়ারিশ হিসেবে কিছু লাশের হ্যাঁ হ্যাঁ, কথা বলছিলেন, আঞ্জুমানে মুফিদুল ইসলামের, মাধ্যমে একজন কর্মীর মাধ্যমে একজন কর্মীর মাধ্যমে আমরা জানতে পারছি সেখানে শতাধিক শিক্ষার্থী বেওয়ারিশ তাদেরকে লাশ দাফন করা হয়েছে, আচ্ছা শুধু 21 জন না আসলে, তাও এবং হ্যাঁ ওখানে আসলে মিডিয়াতে সত্য খবর গুলো ওখানে পৌঁছাচ্ছে না, এবং বাংলাদেশে মিডিয়া কার নিয়ন্ত্রণাধীন সেটা আপনি খুব ভালো করে জানেন, এবং মিডিয়ার যে বেশ কয়েকটি টিম গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে যে আলাপ আলোচনা করছে এতে আসলে ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে গণমাধ্যম কি সংবাদ করতে পারে না পারে, এবং কিছু বিষয় ইন্টারনেট চালু হওয়ার পর আমরা বিষয়টা হয়তো পুরোপুরি পাইনি, কিন্তু যতটুকু পাইছি সেটা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের অবস্থা থেকে কোনো মতেই কম না। এবং আজকে আপনি জানেন যে আমাদের গতকালকে যে নয় দফা দাবি বিষয়ে যে আমাদের যে গণসংযোগ ছিল সেই গণসংযোগ নিয়ে আজকে যখন বেশ বেশ কয়েক জায়গায় শিক্ষার্থীরা গণসংযোগ করতে নামে তাদের উপর গুলি করা হয় এবং গণহারে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়, তখন অত্যন্ত দুঃখজনক বিষয় যে এইসব জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে পুলিশ বাহিনীর র‍্যাব এবং বিজিবির পাহারায় আপনার ক্ষমতাসীন দলের যে সংগঠন গুলো আছে তারা শিক্ষার্থীদেরকে ব্যাপক হারে নির্যাতন করে, এবং নির্যাতন করার পাশাপাশি সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়, এবং তুলে দেওয়ার পর তারা আবারও নির্যাতন করে, জানি না আজকে তাদের কয়েকজন তাদেরকে সাথে কি করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে নাকি গ্রেপ্তার দেখানো হয়েছে নাকি আটক করা হয়েছে, এই বিষয়ে এখন পর্যন্ত আমরা নিশ্চয়তা জানি না। তবে এইটুকু আমাদের কাছে তথ্য এসেছে যে আজকে বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে যারাই শিক্ষার্থী যারাই নেমেছে তাদের উপর নির্বিচারে গুলি চলছে, এবং ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন এবং অন্যান্য যে সংগঠন গুলো আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তারা তাদেরও হামলা শিকার হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক যেটা সেটা হলো শিক্ষার্থীরা সেনাবাহিনীর কাছে সাহায্য চাইছে, সেনাবাহিনীরা সাহায্য না করে বলতো সেনাবাহিনীরা তাৎক্ষণিক যুবলীগের হাতে আমাদের আমাদের শিক্ষার্থী ভাইদেরকে তুলে দেওয়া হয়েছে, যেটা খুবই অত্যন্ত লজ্জাজনক। এবং সেনাবাহিনী আমরা মনে করি যে গোটা যে আমাদের যে 2-3টা প্রজন্ম জুড়ে সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা একটা ভরসার জায়গা ছিল সেটা বাংলাদেশে এখন আর নাই, বাংলাদেশে বিশ্বাস করার মতো ভরসা করার মতো আর কোনো ফোর্স এখন আর নাই।
জি ঠিক আছে, তাহলে আপনারা আপাতত এখনো পর্যন্ত রাজপথ ছাড়েননি, মানে আপনাদের আন্দোলনের ভবিষ্যৎ যদি জানতে চাই, যে আন্দোলনকে এখনো চলমান তাহলে। দেখেন, এখন বিষয়টা হলো আমাদেরকে একটা, আমরা একটা জিম্মি দশায় আসছি। আমাদেরকে ফিলিস্তিনের গাজাবাসীকে যেভাবে জিম্মি করে রাখা হয়েছে, আমাদেরকে সেম জিম্মি সেভাবে জিম্মি করে রাখা হয়েছে বলে আমরা মনে করতেছি। কারণ জিম্মি করে রাখা, এখন যারা বলতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, মোটেও পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই। তারা মূলত বন্দুকের ভয় দেখে, অস্ত্রের ভয় দেখে, গ্রেপ্তার মামলা হামলার ভয় দেখিয়ে এই মানুষকে জিম্মি করে রাখছে। মানুষের মধ্যে চাপা ক্ষোভ, মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে, কিন্তু মানুষ প্রতিবাদ করতে পারতেছে না। প্রতিবাদ যেই করতে যাচ্ছে তাদেরকেই, সাধারণ গণসংযোগ বিষয়টা, গণসংযোগ করতে যাওয়ার পর আজকে তাদেরকে যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে, তাতে আপনি ব্যাপারটা স্পষ্ট বুঝতে পারতেছেন। আসলে মানুষ এখানে জিম্মি এবং অসহায় অবস্থায় আছে। জি ঠিক আছে, আপনারা সাবধানে থাকুন। নামটা কি একটু জানা যাবে? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একটু লাইনে থাকুন। জি, ডক্টর মারুফ খুলে কিছু জিজ্ঞাসা করবেন তাকে? না, আমি ওনার নামটা জানতে চাইছিলাম একটু, অভি, নামটা। ওর নাম অভি, তাসলিম অভি। ওকে, জি জি, সে প্রথম দিনেও আমাদের টুর শো তে এসেছিল, এর আগেও এসেছিল, সে নিজেই সরাসরি উপস্থিত ছিল। পরবর্তীতে তাকে আক্রমণ করার পর সে হসপিটালাইজ হয়েছিল, এরপরে কোনো রকম এখনো পর্যন্ত সে বাইরে বাইরে থাকছে, এবং তার বাসা যেখানে থাকে সেখানেও অনেক খোঁজাখুঁজি হয়েছে, এরকম একটা অভিযোগ সে সবসময় করে আসছে। যাই হোক, আপনাদের কোনো কিছু জানবার না থাকলে আমি তাকে ছেড়ে দিই, এরপর আমি ডক্টর এস এন লক্ষ্মণের। অভি, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাকে হয়তো আবারও কালকে জানাব। আরেকটা আরেকটা বিষয় বলতে চাই সাগর ভাই, সেটা হলো যে বিভিন্ন ভাবে আমরা দেখতেছি যে এই যে হামলা ভাঙচুরের বিষয়ে শিক্ষার্থীদেরকে বেলেন দেওয়া হচ্ছে, এই বিষয়টা টোটালি একটা মিথ্যা এবং প্রোপাগান্ডা। আমরা আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা এটুকু অন্তত পক্ষে পুরো দেশবাসীর কাছে স্পষ্ট যে তারা তাদের নিজেদের লোকজন দিয়ে ক্ষয়ক্ষতি করিয়ে, নিজেদের লোকজন দিয়ে অগ্নিসংযোগ করিয়ে, বিভিন্ন ভাবে হামলা করিয়ে তারপর আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। কোনো শিক্ষার্থী কোন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেনি, কোন জায়গায় অগ্নিসংযোগ করেনি, এবং আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা ছিল যে আমরা একটা যৌক্তিক বিষয় নিয়ে, ন্যায্য বিষয় নিয়ে কথা বলছি। যখন আমরা শিওর যে আমি ম্যাচ দিতে গেছি, তখন আমি ফাউল কেন করবো? এখানে ফাউলটা তারাই করছে যারা আমাদেরকে আমাদের যৌক্তিক দাবিটাকে নিয়ে তারা সহিংস করতে চায়, তারাই এই বিষয়টা করেছে। এবং তার পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই যে আমাদেরকে বিভিন্ন ভাবে ক্লেম দেওয়া হচ্ছে, বিদেশি কর্তৃপক্ষের কাছে বলা হচ্ছে আমরা উগ্রপন্থী, এবং আমাদেরকে বিভিন্ন ভাবে সন্ত্রাস হিসেবে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা জানতেছি যে বিভিন্ন জায়গায় আমাদেরকে গণহারে গ্রেপ্তার করা চলতেছে, সারা দেশে এক প্রকার গণহারে গ্রেপ্তার চলতেছে। বুঝতে পেরেছি, ধন্যবাদ, ধন্যবাদ, আপনি ভালো থাকুন অভি, একটু সাবধানে থাকুন, কথা হবে আপনার সাথে, রাখছি। প্রিয় দর্শক, শুনছিলেন ভোট আন্দোলনকারীদের একজন, যিনি আন্দোলনের সামনের সারিতে আছে, তার কথা শুনছিলেন। তিনি মোটামুটি এখন পর্যন্ত তাদের অবস্থান এবং তাদের আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে তিনি অবগত করেছেন। অনুষ্ঠানটিকে শেয়ার করবেন যারা লাইভ দেখছেন, এবং অন্যরা যারা আমাদের সাথে এখনো কানেক্টেড হননি তাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের লাইভটি অনেক আপনাদের শেয়ারটি অনেক গুরুত্বপূর্ণ।